সিদ্দিক গোলপোস্টের তলায় দাঁড়াবে এটা কিন্তু অবাক কাণ্ড, অবাক বিষয় কিন্তু। এবং সিদ্দিক কিন্তু মুর্শিদাবাদেও কিন্তু দাঁড়িয়েছিল। 3 নম্বর শট বেঙ্গল বাদশার শটে শেখ সঞ্জু, এবং এদিকে পরিবর্তিত গোলকিপার মারুর পরিবর্তে গোলপোস্টের তলায় দাঁড়াচ্ছে সিদ্দিক। হাইটটা কিন্তু অনেকটা কিন্তু বেন্ডির মতন। ও বলে দিচ্ছে আমি কিন্তু বলে টাচ করব না, শটটি নিতে যাচ্ছে কিটাগোর জিসি রোড, একটু মন্ত্র পড়ে নিল দাদা, কিন্তু মুছেও দিল মন্ত্রটা সুতদা। এই শটের মাধ্যমে ফয়সাল আহমেদ, গোলকিপার সিদ্দিক, এদিকে শটে সঞ্জু, 3 নম্বর শট, ও গুড গোল, এবং লাইনে গেছিল কিন্তু। এবং শাকিল কিন্তু ওয়েট করে আছে কখন বলটা টাচ করবে। এদিকে আছে তোমার বেঙ্গল বাদশা, তার সঙ্গে স্প্যানিশ কিংসলে অগাস্টিন জোসেফ, তার সঙ্গে শেখ সঞ্জু, গোলকিপার শাকিল এবং প্রসেনজিৎ। পিএনআর খিদিরপুর তাড়াতাড়ি তারা মাঠের মধ্যে প্রবেশ করছেন, আমি সকাল থেকে দেখছি, তাই বলবো যে ভাই বিলম্ব না করে সিদ্দিক যাচ্ছে শট করতে মাঠের মধ্যে প্রবেশ করুন। একদিকে আছে তোমার বিএফএ বিএনআর খিদিরপুর, এবং একদিকে আছে বেঙ্গল বাদশা। খেলার মধ্যে কোনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় শেষ হলো। এখন টাইব্রেকারে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে। এখানে প্রথম পুরস্কার হচ্ছে 80,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। একদিকে সিদ্দিক, একদিকে শাকিল। প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুরের। সিদ্দিক কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু শটটা করছে সিদ্দিক। শটে সিদ্দিক ভালো ফিনিশ করলো, ভালো ফিনিশ করলো সিদ্দিক। এবং বিএফএ বিনার খিদিরপুর তারা প্রথম শটে গোল করলো। স্প্যানিশ যাচ্ছে শট করতে, বেঙ্গল বাদশা তাদের প্রথম শট, 10 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার স্প্যানিশ, এবং এদিকে গোলকিপার মারু। বেঙ্গল বাদশা তাদের প্রথম শট, 10 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার স্প্যানিশ, এবং এদিকে গোলকিপার মারু। এবং বিএফএ বিএনআর খিদিরপুর তারা প্রথম শটটা গোল করে, এবং বেঙ্গল বাদশা তাদের প্রথম শট, শটে স্প্যানিশ আর এদিকে মারু, একদিকে স্প্যানিশ একদিকে মারু। প্রথম শট বেঙ্গল বাদশার, শটে স্প্যানিশ ভালো ফিনিশ করলো, ভালো ফিনিশ করলো স্প্যানিশ। এবং দুটো টিমই তারা কিন্তু প্রথম শটে গোল করে। দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুরের, 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মঞ্জুর এসে শট করতে, এবং আরেকদিকে গোলকিপার শাকিল। একদিকে মঞ্জুর, একদিকে সাইকেল। দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুরের, দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুরের মঞ্জুর এসে শট করতে। শটে মঞ্জুর, হাতে লেগে গোল হলো শাকিলের। দ্বিতীয় শটে গোল আসলো বিএফএ বিএনআর খিদিরপুরের। অগাস্টিন যাচ্ছে শট করতে, দ্বিতীয় শট করতে যাচ্ছে অগাস্টিন। বেঙ্গল বাদশা তাদের দ্বিতীয় শট, এখন অবধি খেলার ফলাফল বিএফএ বিএনআর খিদিরপুর তারা দুটো শটে দুটো গোল করে, এবং বেঙ্গল বাদশা তারা প্রথম শটে গোল করে। দ্বিতীয় শট বেঙ্গল বাদশা, 30 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার অগাস্টিন, স্টপার পজিশনের প্লেয়ার অগাস্টিন, এবং এদিকে গোলকিপার মারু। দ্বিতীয় শট বেঙ্গল বাদশা, শটে অগাস্টিন, গোলকিপার মারু, দ্বিতীয় শট অগাস্টিন। ভালো গোল, ভালো প্লেসিংয়ে ফিনিশ করলো অগাস্টিন, এবং 2-2।
তিন নম্বর শট বিএফএ বিনার খিদিরপুরের। দুই গোলকিপার, একদিকে মারু শটে মারু এবং এদিকে গোলকিপার সাকিল। এবং সাকিল কিন্তু ওয়েট করে আছে কখন বলটা টাচ করবে, এবং সুব্রতরাও কিন্তু রেডি ছিল। শটে মারু, তিন নম্বর শট বিএফএ বিনার খিদিরপুরের। একদিকে মারু, একদিকে সাকিল। লাস্ট শট, তিন নম্বর শট বিএফএ বিনার খিদিরপুর। ওয়াও মারু টপ কর্নারে ফিনিশ করলো মারু। শেখ সঞ্জু আসছে শট করতে, বেঙ্গল বাদশাহ তাদের কিন্তু এটা লাস্ট শট। বিএফএ বিনার খিদিরপুর তারা কিন্তু তিনটে শটে তিনটা গোল করে, এবং বেঙ্গল বাদশাহ তারা দুটো শটে দুটো গোল করে, এটা তাদের তিন নম্বর শট। শটে 22 নম্বর যাচ্ছে বলতে প্লেয়ার শেখ সঞ্জু, চুষি নামে ডাকে সবাই, এবং এদিকে গোলকিপার মারু। আচ্ছা মারুর পরিবর্তে কিন্তু সিদ্দিক কিন্তু গোল পোস্টের তলে দাঁড়াবে। সিদ্দিক গোল পোস্টের তলে দাঁড়াবে, এটা কিন্তু অবাক কাণ্ড, অবাক বিষয় কিন্তু। এবং সিদ্দিক কিন্তু মুর্শিদাবাদেও কিন্তু দাঁড়িয়েছিল। তিন নম্বর শট বেঙ্গল বাদশার, শটে শেখ সঞ্জু, এবং এদিকে পরিবর্তিত গোলকিপার মারুর পরিবর্তে গোল পোস্টের তলে দাঁড়াচ্ছে সিদ্দিক। হাইটটা কিন্তু অনেকটা কিন্তু বেন্ডির মতন। ও বলে দিচ্ছে আমি কিন্তু বলে টাচ করব না, শটটি নিতে যাচ্ছে টিটাগোর জিসির, ভাই একটু মন্ত্র পড়ে নিল দাদা, কিন্তু মুছেও দিল মন্ত্রটা সুতদা। এই শটের মাধ্যমে ফয়সাল হল গোলকিপার সিদ্দিক, এদিকে শটে সঞ্জু, তিন নম্বর শট। ও গুড গোল, এবং লাইনে গেছিল কিন্তু সিদ্দিক। সাকিল, সাকিল সালাম, তোমরা ওদেরকে সাইড করো বাবাই দা, ভালো করে টপ ঠিক ক্যামেরা বন্ধ করবে। আচ্ছা টেপ টি পড়েছে, টেল কি পড়েছে দেখা যাক, কি ফেলে দিল দুটো কাগজ, কাগজ ফেলে দিল কারা তোলে দেখা যাক। সাকিল ভাবছে কোনটা তুলবে, অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু তুললো কাগজ। এদিকে এবং সাকির ফাইনালে প্রবেশ করলো বেঙ্গল বাদশাহ। ভালো খেলেছে বিএফএ বিনার খিদিরপুর, ব্যাড লাক বিএফএ বিনার খিদিরপুর, গুড লাক, কংগ্রেচুলেশন তোমার বেঙ্গল বাদশাহ টিম। এবং নো ডান্স, এটাই বাকি ছিল।